অলরেট সো হ্যালো एवरीवन এবারে টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা একটা ফাংশনকে শুধুমাত্র ইউনিভার্সাল গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে ইউনিভার্সাল গেট ন্যান্ড বা নর্ দিয়ে কিভাবে এন্ড অর নট এই বেসিক গেটগুলো ডিজাইন করা যায় সো এখন আমরা দেখব যে একটা कंप्लीट একটা ফাংশন সেই ফাংশনটাকে আমরা কিভাবে হচ্ছে ন্যান্ড বা নর্ দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি সো আমরা ন্যান্ড এর एग्जांपलটা হচ্ছে এখানে রাখছি সো দিস ইজ মাই ফাংশন সো আমি এটা সার্কিটটা ড্র করব বাট শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে পারবো বাইরে আর কিছু ইউজ করতে পারবো না সো সোট কন্টিনিউ সো আমার এখানে ফার্স্টই দেখতে হবে কয়েকটা ভেরিয়েবল আছে সো ভেরিয়েল আমি দেখতে পাচ্ছি চারটা আছে সো যতগুলো ভেরিয়েবল আছে আমি এখানে ততগুলো কানেকশান আসলে ক্রিয়েট করছি আমার সুবিধার জন্য সো এ বি সি অ্যান্ড ডি দ্যসে সো এবার হচ্ছে আমি সার্কিটটা ড্র করতে যাবো আহ খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র কিন্তু আমি ন্যান্ড গেট ইউজ করতে পারবো আর কিছুই ইউজ করতে পারবো না অনলি ন্যান্ড গেট সো আমি যে কোনো গেটই যদি বানাতে চাই সেটা ন্যান্ড গেট দিয়েই বানাতে হবে সো প্রথমেই আমি যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে সি ডি এ অংশটা অ্যান্ড আছে সো আমি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড বানাবো আমরা আগের টিউটোরিয়ালগুলোতে শিখেছি যে কীভাবে ন্যান্ড গেট ইউজ করে অ্যান্ড বানাতে হয় সো আমরা দেখেছিলাম যে যদি অ্যান্ড বানাতে চাই ন্যান্ড গেট দিয়ে আমার আসলে দুইটা ন্যান্ড গেট লাগে বেসিক্যালি সো কানেকশনটা যেভাবে দিতে হয় যে দুইটা জিনিস আমি অ্যাড করতে চাই সেই দুইটা নিয়ে ফার্স্টে হচ্ছে একটা ন্যান্ড গেটে কানেক্ট করব দেন সেই ন্যান্ড গেটের যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা নিয়ে আবার হচ্ছে আরেকটা ন্যান্ড গেটে ইনপুটে নিয়ে যাব অর্থাৎ যে দুইটা জিনিসকে আমি অ্যাড করতে চাই সেই দুইটা জিনিস নিয়ে ফার্স্ট একবার ন্যান্ড গেটে কানেক্ট করলাম দেন সেই আউটপুটটা নিয়ে আবার আরেকটা ন্যান্ড গেটের দুইটা ইনপুটে ওই সেম জিনিসটাই ইনসার্ট করলাম সো এইভাবে যদি আমি করি তাহলে এই জায়গাটার থেকে আমি বক্স করে দিচ্ছি এই জায়গাটার থেকে আমি পাচ্ছি কিন্তু সি ডি অ্যান্ড করা আছে এরকম সিচুয়েশনটা পেলাম সো এবার ডি এর সাথে হচ্ছে আমার বি অর হিসেবে আছে সো এই জিনিসটা এখান থেকে যেটা বের করলাম এই জিনিসটা অ্যান্ড বি এই দুইটা জিনিস হচ্ছে অর হিসেবে থাকবে সো আমরা যদি একটু আগের টিউটোরিয়ালগুলো থেকে মনে করতে চাই সো মনে করলে আমরা দেখবো যে যদি ন্যান্ড গেট দিয়ে অর ডিজাইন করতে হয় তাহলে কিন্তু আমার টোটাল তিনটা ন্যান্ড গেটের প্রয়োজন হয় সো যেটা করতে হয় আমার যে দুইটা জিনিসকে আমি আসলে অর্ড করতে চাই সো এখানে হচ্ছে এই একটা জিনিস আর এই একটা জিনিস এই দুইটা জিনিসকে হচ্ছে আমি অর করতে চাই সো যে দুইটা কানেকশানকে আমি অর করতে চাই সেই কানেকশানগুলোকে আগে আলাদাভাবে একবার আলাদাভাবে হচ্ছে তাদেরকে ন্যান্ড গেটে ইনপুট দিতে হয় সো আমি আলাদাভাবে দুইটা কানেকশানকে আগে ন্যান্ড গেটে ইনপুট দিলাম দেন ন্যান্ড গেটে ইনপুট দেওয়ার পর এদের থেকে যে আউটপুটগুলো আসলো সেই আউটপুটগুলোকে নিয়ে হচ্ছে আবার আরেকটা একটা ন্যান গেটে দিতে হবে সো সো বেসিক্যালি আমার তিনটা গেট লাগছে এখানে দেখা যাচ্ছে যে আমি যে দুইটা কানেকশনকে এখানে টিক দেওয়া আছে যে দুইটা কানেকশন নিয়ে হচ্ছে আমি আসলে অর করতে চাই সেই দুইটা কানেকশনকে আলাদা আলাদাভাবে দুইটা ন্যান্ড গেটে দিতে হবে অ্যান্ড এই যে দুইটা আউটপুট আসলো সেই দুইটা আউটপুট নিয়ে হচ্ছে আবার আরেকটা ন্যান গেটে দিতে হবে তাহলে এখান থেকে আমি যে অংশটা পেলাম সেই অংশটা অ্যাকচুয়ালি আমার প্লাস সিডি এই জিনিসটাকে ইন্ডিকেট করছে সো ফাইনালি আমার এই যে অংশটা আমি কমপ্লিট করলাম বি প্লাস সিডি এটার সাথে আবার এ হচ্ছে এন্ড হিসেবে আছে সো একটু আগেই আমরা এন্ডের কাজ করেছি সো ইট শুড নট বি দ্যাট ডিফিকাল্ট সো জাস্ট মেক ইট আপ বিট মোর ইন্টারেস্টিং সো আমরা এখানে এ না দিয়ে এখানে আমরা এ প্রাইম ইউজ করি তাহলে আমাদের নর্থ গেটের কাজটাও হয়ে যাবে সো এখন যেটা করতে হবে এই বি প্লাস সিডি এটার সাথে হচ্ছে এ প্রাইম অ্যান্ড করতে হবে সো সেটা করার আগে আমাদের আগে এ প্রাইম নিয়ে একটু চিন্তা করতে হবে এ প্রাইম মানে কিন্তু এখানে নট গেট ইউজ করা যাবে না সো এই নটের কাজটাও কিন্তু আমার ন্যান্ড গেট দিয়েই করতে হবে সো আমরা শিখে এসেছি যে আমার আসলে নটের কাজ করতে হলে যেটা করতে হয় একটা ইনপুটকে যদি আমি নট বানাতে চাই ন্যান্ড গেটের মাধ্যমে তাহলে জাস্ট সেই ইনপুটটাকে নিয়ে একটা ন্যান্ড গেটের ইনসার্ট করে দিতে হয় অর্থাৎ একটা ন্যান গেটের দুইটা ইনপুটে যদি আমি সেম ইনপুট দেই তাহলে সেটার করেসপন্ডিং আউটপুটটা হচ্ছে আসলে আমার এ প্রাইম পাওয়া যায় সো এখান থেকে আমি পাচ্ছি এ প্রাইম সো নট গেট কিন্তু ইউজ করলাম না ন্যান গেট ইউজ করে আমি নট বানালাম অ্যান্ড ফাইনালি আমার হচ্ছে এখান থেকে যে কানেকশনটা আসছে আমি এখানে দেখাচ্ছি অ্যান্ড এখান থেকে যে দুই আরেকটা কানেকশন এই দুইটা কানেকশান আমি টিক দিয়ে দিচ্ছি এই দুইটা কানেকশানকে হচ্ছে আমার ফাইনালি এখন অ্যান্ট করতে হবে সো অ্যান্ট করার নিয়ম কি সেটা আমরা একটু আগেই শিখেছি সো বেসিক্যালি আমি যে দুইটা কানেকশানকে অ্যান্ট করতে চাই ন্যান্ড গেট দিয়ে সেই দুইটা কানেকশন নিয়ে ফার্স্টে একবার ন্যান্ড গেটে কানেক্ট করব দেন যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা নিয়ে আবারও হচ্ছে আরেকটা ন্যান্ড গেটে কানেক্ট করব আরেকটা ন্যান্ড গেটে দুইটা ইনপুটেই কানেক্ট করবো সো বেসিক্যালি এখান থেকে আমি যে অংশটা পেলাম এই অংশটা হচ্ছে আমার এ প্রাইম বি প্লাস সিডি সো ইটস কোয়াইট সিম্পল আমরা যদি জাস্ট একটু মনে রাখতে পারি যে কোন ধরনের গেট বানাতে কয়টা ন্যান্ড গেট প্রয়োজন তাহলে এই জিনিসটা ভুল হওয়ার চান্স খুবই কম যেমন আমরা একটা ইজিলি মনে রাখতে পারি যে নট বানাতে হলে আমার কিন্তু ন্যান্ড গেট লাগছে একটা অ্যান্ড বানাতে হলে আমার ন্যান্ড গেট লাগছে দুইটা অ্যান্ড অর বানাতে হলে আমার ন্যান্ড গেট লাগছে তিনটা নার্সেট সো আমি একটু সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি যে নট বানাতে আমার ন্যান্ড গেট লাগছে একটা অ্যান্ড বানাতে আমার ন্যান গেট লাগছে দুইটা অ্যান্ড অর বানাতে আমার ন্যান গেট লাগছে তিনটা সো এই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু ইটস নট দ্যাট ডিফিকাল্ট তাহলে আমি চিত্র আঁকার সময় খুব ইজিলি বুঝতে পারবো যে আমার জিনিসটা ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে আমি এখানে বক্সগুলো করে দিয়েছি জিনিসগুলোকে আইসোলেট করে বোঝানোর জন্য সো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না অ্যান্ড অ্যানাদার থিং এই জিনিসগুলো আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই আমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটার থেকে আমি কোনো ধরনের কোনো সিমপ্লিফিকেশানে যাবো না আমাকে কিন্তু যে ফাংশনটা দেওয়া ছিল আমি সেটাকে কোনো মাল্টিপ্লিকেশান করিনি কোনো কমন টমন কিছু নিই নি জাস্ট যে ফাংশনটা দেওয়া আছে ডাইরেক্ট আমি সেই ফাংশনটা ধরেই রেখেছি এই ধরনের ফাংশন দেওয়া থাকলে কোনোভাবেই আমাদের যে ফাংশনটাই দেওয়া থাকুক না কেন কোনোভাবেই হচ্ছে আমাদের সেটা সিমপ্লিফিকেশনে দেওয়া যাবে না যে ফাংশনটা দেওয়া থাকবে ডাইরেক্ট সেটা ধরেই হচ্ছে আমি সার্কিটটা ড্র করবো যদি প্রশ্নে বলা থাকে যে ফাংশনটাকে সিমপ্লিফাই করে দেন সার্কিট ড্র করো তাহলে আমরা সিমপ্লিফাই করবো বাট যখন বলবে যে জাস্ট ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং ফাংশন ইউজিং ল্যান্ড গেট অর সামথিং সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সিমপ্লিফিকেশনে যাবো না আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এক্স্যাক্টলি সেটা ধরেই হচ্ছে আমরা সার্কিটটা ড্র করবো অ্যান্ড সার্কিট ড্র করার সময়ও আমরা কখনোই কোনো কিছু এক্সট্রা কিছু নিয়ে গবেষণা করবো না যে আমাদের আসলে হ্যাঁ আসলে এই জায়গাটায় সিম্পলিফাই করে দেখি তো যে এখানে আসলে কী আসলো আসলে সিডি কীভাবে আসছে এটা কিন্তু আমার এখানে দেখার দরকার নেই এখানে আসলে বি প্লাস সিডি কীভাবে আসলো এটা কিন্তু আমার এখানে গবেষণা করার কোনো প্রয়োজন নেই বিকজ এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি প্রুভ করে এসেছি এই জিনিসগুলো অলরেডি প্রুভ আমি নিজেও আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে হ্যাঁ এইভাবে বিল্ড করলে একটা জিনিস অড করা যায় দুইটা জিনিসকে এইভাবে বিল্ড করলে অ্যাড করা যায় সো দিজ আর অলরেডি প্রুভ আমাদের কিন্তু ফিগার ড্র করার সময় জিনিসগুলো নতুন করে নিজের খেয়াল খুশি মতন আবার প্রুফ করার কোনো দরকার নেই সো জাস্ট আমার ফিগার ড্র করতে হবে দ্যাট শুড বি মাই প্রাইমারি অ্যান্ড অনলি কনসার্ন সো আমার জাস্ট অ্যান্ড বানানোর জন্য যেভাবে কানেক্ট করতে হয় অর বানানোর জন্য যেভাবে কানেক্ট করতে হয় জাস্ট আমরা ওইভাবে কানেক্ট করবো দ্যাটস সিট আদার দ্যান দ্যাট কোনো সিমপ্লিফিকেশান নিয়ে চিন্তা করবো না এক্সট্রা কোনো ক্যালকুলেশনে যাবো না নাথিং এলস জাস্ট আমাদের যে গেট বানানোর দরকার সেই গেট বানাতে আমাদের যেভাবে কানেক্ট করতে হয় ওইভাবে আমরা কানেকশন দিয়ে ন্যান্ড গেট দিয়ে টোটাল সার্কিটটা হচ্ছে এভাবে ড্র করে ফেলবো সো দ্যাটস ইট ফর দিস সো এখানে নেট গেট দিয়ে আমরা যে কোনো সার্কিট হচ্ছে ড্র যে কোনো সার্কিট বা যে কোনো ফাংশনকে হচ্ছে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি